আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে চিকন চাল, মোটা চালের দাম রয়েছে স্বাভাবিক। গেল সপ্তাহের তুলনায় বেড়েছে সব ধরনের মাছের দাম। ব্যবসায়ীরা বলছেন সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। এদিকে খাসি গরুর মাংস বিক্রি হচ্ছে বেশি দামে, তবে কমেছে পেঁয়াজ আলু সহ বেশ কিছু নিত্যপণ্যের। এয়ার বাদলের রিপোর্টে থাকছে বিস্তারিত। কিছুদিন আগে হঠাৎ করেই বেড়ে যায় চালের দাম। দাম বাড়ার প্রায় এক মাস হতে চললেও বাড়তি দামেই বিক্রি হচ্ছে চাল। রাজধানীর বাজার ঘুরে দেখা যায় মিনিকেট ও কাটারি ভোগ সহ চিকন চালগুলো বিক্রি হচ্ছে বেড়ে যাওয়া দামেই। ব্যবসায়ীরা বলছেন মিলাররা বাড়তি দাম নেয়ার কারণেই চালের বাজার ঊর্ধ্বমুখী। মিনিকেট আগে ছিল আপনার হইলো 50-52, এখন 55-54 বিক্রি হচ্ছে, আর কাটারি ছিল 85 টাকা, এখন বিক্রি হচ্ছে 90 টাকা। টুকটাক আর কি সব চাল আগের মতনই দাম আছে। মিলারে বাড়ায়, মিলার ওইখান থেকেই মনে করেন দামটা রেটটা বাড়লে, হ্যাঁ সব জায়গায় এটা দাম করে। অনেক ক্রেতাই অভিযোগ করেন সঠিক তদারকির অভাবেই চালের দাম বেড়েছে। চালের দাম অ্যাকচুয়ালি আমরা যেটা আশা করছিলাম নির্বাচনের পরে একটু কমবে, সেটা আশানুরূপ কমতেছে না। তো দেখা যায় মাস শেষে আমরা বাজার করতে আসি, আমাদের বাজেট ফেল করে। এদিকে শসার দাম বাড়লেও সরবরাহ ভালো থাকায় কমেছে বেশ কিছু নিত্যপণ্যের দাম। গত সপ্তাহের তুলনায় দেখছি পেঁয়াজের দাম কেজিতে 5 টাকা কম আছে, আলু তো দৈনিকই কমে, গত সপ্তাহে বেশি 25, এই সপ্তাহে 20 টাকা। অন্যান্য সবজির দাম কমছে, কিন্তু শসার দাম, সালাদের আইটেম এইসব দাম একটু বাড়ছে। বাজার মনিটরিং না থাকায় 750 টাকার খাসির মাংস বিক্রি হচ্ছে 800 টাকায়, 450 টাকার গরুর মাংসর দামও কেজিতে বেড়েছে 50 টাকা। মোস্ট নাই গরু আন বিক্রি করতেছি 500 টাকা। এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে প্রায় সব ধরনের মাছের দাম। 50-100 এরকম কেজি প্রতি বেশি দেওয়া যায়। কালিবাউস কিনলাম গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহে কেজিতে 50 টাকার মতন বেশি। মাছের দাম বাড়ার কারণ হিসেবে সরবরাহ না থাকাকে দুষছেন বিক্রেতারা। মাছ আমদানি কম থাকার কারণে, সেই কারণে মাছের দাম একটু বেশি, 20-30 টাকা বেশি কেজি প্রতি, অতিরিক্ত বেশি না। গত সপ্তাহে 500-550 ছিল, এই সপ্তাহে 600-650 করে বেচতাছি। লাল লেয়ার মুরগি গেল সপ্তাহের চেয়ে 10 টাকা কমে 180 টাকায় বিক্রি হলেও সাদা ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 125-130 টাকা কেজি।